নমস্কার। 1427 নতুন বাংলার বছর, কিন্তু শুভটা বলতে কেমন কেমন লাগছে। বেশি করে পরীক্ষা বারবার করে যা হুজুটা বোঝে, তিনটে কথা, টেস্ট টেস্ট টেস্ট, এটা বারবার করে করতে হবে। সংখ্যা নিয়ে কোনো রকম সন্দেহের জায়গা রাখবেন না, এটা মানে আমি জানি না, যদি কেউ দেখেন যদি কেউ শোনেন সংখ্যা নিয়ে, কারণ এটা প্রত্যেকের খেলা। আমি আপনি সবাই, মানে আমি ঠিক থাকলে আপনি ঠিক থাকবেন, আপনি ঠিক থাকলে আরেকজন ঠিক থাকবেন, এরকম মানে মৃত্যুর কারণ ডাক্তার লিখবেন এবং সেখানে কোনো রকম মানে মৌখিক নির্দেশ ইত্যাদি কিছু না রাখাই ভালো। আচ্ছা, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি আলাদা করে যে বলছি এটা, সেটা হচ্ছে বিজ্ঞাপন। এই যে মানে মিনিটে মিনিটে অন্ত, মানে প্রত্যেক মিনিটে মিনিটে খালি বিজ্ঞাপন দেওয়া, খালি বিজ্ঞাপন দেওয়া, তো অনেকটা টাকা যাচ্ছে। কিন্তু নিখরচা যে বিজ্ঞাপন তা তো নয়, এই বিজ্ঞাপনটার অতটা যাওয়ার দরকার নেই। সরকারি মানে কী কী করা দরকার, কী কী করা দরকার সেটা না একটা করে আপনি পাঠান, এই বিজ্ঞাপনটা একটুখানি কমিয়ে দিন। এবার আমি আসছি একটা কেরালার মডেলে, কারণ কি দেখতেই পাচ্ছেন সবাই চারদিকে কেরালা কেরালা করছেন। কেরালা কী হচ্ছে? কেরালায় তো এক নম্বর হচ্ছে যে প্রথম ভারতবর্ষে যে প্রথম কেস কেরালায়, সেটা তো নিশ্চয়ই জানেন আপনারা, যে ওটা কোথায় হুনান এর থেকেই, ওই ইউনিভার্সিটি থেকে মেয়েটা এলো, মেয়েটা আসলো কোথায়, 24শে জানুয়ারি। হ্যাঁ, 24শে জানুয়ারি আসলো, এসে তার কোনো রকম অসুবিধা ছিল না, এয়ারপোর্টে বাড়িতে আসলো, এসে যখন সেই সব নিউজগুলো দেখছে হুনান টুনান থেকে, তখন সে তার পাশাপাশি হাউস ফিজিশিয়ানকে জানায়। হাউস ফিজিশিয়ান কী বললো, যে তুমি 3 দিনের মধ্যে কোনো রকম অসুবিধা হলেই তোমার লোকাল যে মেডিকেল সেন্টার আছে সেখানে যোগাযোগ করো। এবার 3 দিনের মাথায় তার একটু গলা ব্যথা, জ্বরও হয়নি, জল গলা ব্যথা হয়েছিল, সে গেছে, তাকে সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়েছে, পজিটিভ হয়েছে ইত্যাদি। তার মানে দেখুন, এই যে মেয়েটি, তার হাউস ফিজিশিয়ান, লোকাল মেডিকেল সেন্টার, এই তিনজন প্লেয়ার কিন্তু তাদের ভূমিকাটা সবাই পালন করলো। এই কোঅর্ডিনেশনটা না থাকলে কিন্তু আপনার গণ্ডগোল হবে। এখন যেটা এতে করছে, মানে আরও পরে যেটা কেরালায় শুরু করলো, এটা হচ্ছে সকাল 7:30-8 সময় 3-4 জন মহিলা চলে যাচ্ছেন, কখনোই কিন্তু 4 জনের বেশি না, গিয়ে ওই যাকে আমরা বলি কুটোটা কাচ্ছেন, জল টল জোগাড় করছেন, বাসন টাসনগুলো ধুচ্ছেন। ঘন্টা দুয়েক পরে একটা ভলেন্টিয়ার আসছে ছেলেদের, সেটা হবে 3-4 জন এসে। এবার তারপরে রান্নাটা, মানে ওখানে 3-4 জন ছিল, এখানে 3-4 জন, মানে কিন্তু ম্যাক্সিমাম 8, রান্না টান্নার ব্যবস্থাগুলো করে দিচ্ছে। এগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু একটা গ্রুপ চলে গেল, 12টার সময় আর একটা গ্রুপ আসছে, ওই 5 জনের এসে, তারপরে ধরো ওই প্যাকেট করে খাবারগুলো পৌঁছে দিয়ে এসে 2:30-টার মধ্যে সবটা শেষ। এইটা এই জন্য বললাম, প্রতিকটা মানুষ প্রতি তাদের নিজের নিজ নিজ কাজগুলো কিন্তু করে যাচ্ছে এবং যতটা পারে ঠিকঠাক মতো করার চেষ্টা করছে। এইটা যদি করা যেত আমার বেশ পশ্চিমবঙ্গে, আমার ধারণা এটা করার কোনো একটা অসুবিধা ছিল না, বলে কোনো প্রবলেম হতো না। ধরুন পশ্চিমবঙ্গে আমি শিক্ষার লাইনে আছি বলে আমি জানি, অনেক অনেক স্কুল কলেজ এগুলোকে অনেক তাড়াতাড়ি কিন্তু ওই 10 দিন 12 দিন যা চলে গেছে তার মধ্যে আমরা কনভার্ট করে দিতে পারতাম কোয়ারেন্টাইন জোন হিসেবে। মানে কোয়ারেন্টাইন জোন হিসেবে যখন খালি এতে গড়া হয়েছিল নিউ টাউনে, তখনও কিন্তু অনেক স্কুল কলেজ আমাদের খোলা ছিল, ইনফ্যাক্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল। সেগুলোকে যদি ট্রান্সফার করে দিত, তাহলে যে বসতির লোক, যেখানে আপনি ওই সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং কথাটা, তাদের কাছে একটা লাক্সারি, তারা থাকতে পারবে না, 6 ফুটে 6 অত জায়গাই নেই, তার মধ্যে 5টা লোক থাকে, 1টা বাথরুম, সেখানে বারবার যাচ্ছে, ওদেরকে আপনি হাত ধুতে বলবেন? জল তো একটা সময় আসে, এতে করে রেখে দেয়, মজুত করে রেখে দেয় জলটা, এগুলো তো তাদের কাছে লাক্সারি। ফলে এগুলো করা যেত, ওই সব ইউজগুলো করলে, এখনও যে করা যায় না তা না, এখনও করা যায়। এই আপাতত এটাই থাক, যদি ভালো লাগে আবার বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, সেটা চেষ্টা করবো যদি আমার মতো করে আমি জবাব দিতে পারি।